মিঠুন চক্রবর্তীকে আমি রাজ্যসভার এমপি করেছিলাম, কিন্তু আমি জানতাম না ও বাংলার আর একজন বড় গদ্দার। বাবা আমি গদ্দার, ভদ্দার, সর্দার, আমি তত এই যত ভিড় বাড়বে ততই ওনার মাথা খারাপ হয়ে যাবে। বলিউডে প্রথম তার ছবি ঢুকেছিল 100 কোটি ক্লাবে। দেশ পেরিয়ে আন্তর্জাতিক স্তরেও রীতিমতো সাড়া ফেলেছেন তিনি, একের পর এক ব্লকবাস্টার ছবি। এক বছরে একসঙ্গে সবচেয়ে বেশি ছবি করার রেকর্ডও রয়েছে তাঁর ছুরিতেই। তাঁর বলা এক একটা ডায়লগ আওড়েছেন দেশের প্রায় সব মানুষ। গলি থেকে রাজপথে উত্থান আর দেশের অন্যতম মেগাস্টারের গল্প হয়ে উঠেছে সকলের আইডল। আর এবার রাজনীতির ময়দানেও নায়কের মহিমায় নিয়েই বিচরণ তাঁর। মহাগুরু মিঠুন চক্রবর্তী আর তাঁর হাত ধরে এবার বাংলায় ভোট বৈতরণী পার হতে চাইছে পদ্ম শিবির। প্রথম দফা নির্বাচনে উত্তরের 3 জেলায় ভোট, সেখানে ইতিমধ্যেই সাড়া ফেলেছে মিঠুনের রোড শো। আর এবার দ্বিতীয় দফা ভোট নিয়েও প্রচারে নেমে পড়েছেন তিনি। বৃহস্পতিবার দার্জিলিং লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজু বিস্তার সমর্থনে রোড শো করলেন মিঠুন। প্রায় 1 ঘন্টা ধরে রোড শো করেন তিনি। মিঠুনের এই রোড শোতে হাজার হাজার মানুষের ভিড় হয়, আর এর জেরে শহর শিলিগুড়ি কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে। লোকসভা নির্বাচনে প্রচারে ঝড় তুলছেন মহাগুরু, বিজেপির কেন্দ্রীয় কার্যকরী সমিতির সদস্য মিঠুন চক্রবর্তী। আর তাই উত্তরবঙ্গে তারকা প্রচারক মিঠুন চক্রবর্তীকে নামিয়েছে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। এদিকে অবশ্য মিঠুনকে একহাত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারীর পর এবার মিঠুন চক্রবর্তীকেও গদ্দার বলে আক্রমণ মমতার। বৃহস্পতিবার তৃণমূলের প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে ইসলামপুরে দ্বিতীয় দফার প্রচারে যান মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই তিনি মিঠুনের উদ্দেশ্যে বলেন, জানতাম না এত বড় গদ্দার। ইলেকশনের সময় এই মিঠুন চক্রবর্তীকে আমি রাজ্যসভার এমপি করেছিলাম, কিন্তু আমি জানতাম না ও বাংলার আর একজন বড় গদ্দার। আরএসএস অফিসে গিয়ে মাথা নিচু করে নিয়ে এসেছিল, শুধু নিজের ছেলেকে বাঁচানোর জন্য। আপনাদের মনে পড়ে? আপনাদের মনে পড়ে ও ছেলেকে ধরেছিল, বিএলপিতে গিয়ে হার দিয়েছিল, সেই ভয়ে রাতারাতি গদ্দার চলে গেল মুম্বাইতে আরএসএস এর অফিসে, আর গিয়ে বলছে আমি বিজেপির সেবক আছি। বল, যারা দোয়াশলা, যাদের কোনো আদর্শ নেই, জীবনে যারা জীবন যুদ্ধে লড়তে ভয় পায় তাদের আমি মানুষ বলে মনে করি না, যারা জীবন যুদ্ধে লড়তে পারে আমি তাদের মানুষ বলে মনে করি। উল্লেখ্য, মিঠুন চক্রবর্তী একসময় তৃণমূলের রাজ্যসভার সাংসদ ছিলেন। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার নিবিড় সম্পর্ক ছিল, কিন্তু সেই সম্পর্কের তাল কাটে। সারদা কাণ্ডে নাম জড়িয়েছিল মিঠুন চক্রবর্তীর। পরবর্তীকালে তিনি রাজনীতি ছেড়ে দেন, রাজ্যসভার সাংসদ পদ ত্যাগ করেছিলেন। তৃণমূলের সঙ্গেও তিনি সব সম্পর্ক চুকিয়ে দেন, কিন্তু এরপরেই আরও একবার রাজনীতিতে প্রত্যাবর্তন। আর এবার ঘাসফুল নয়, পদ্মফুলের হাত ধরেছেন মিঠুন চক্রবর্তী। চার জায়গায় দেখলাম ভেরি পজিটিভ রিয়াকশন, মানে পাবলিকের রিয়াকশন একদম উন্মাদনা বলতে পারেন। দেখা যাক কি হয়। ভাই রাজু ভালো কাজ করেছে, রাজু মাস্ট উইন, দ্যাটস ইট। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া, বাংলা।